আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। হোম কেয়ার প্রপার্টিজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি উত্তরখান ময়নারটেক পর্বি সোসাইটি, হলো পর্বি সোসাইটি উষা অর্গানিক অগ্রভাগ ময়নারটেক, সেই পর্বি সোসাইটির অপোজিটে। এখানে দুই কাঠা আড়াই কাঠা জমি, আড়াই কাঠা জমি ফুল বাউন্ডারি করা স্কোয়ার জমি। এটা হলো কর্নার প্লট, একটু সরাজ কর্নার প্লট, এটা গোবিন্দপুরে চলে গেছে, একদম ফুল কর্নার, উত্তর পূর্ব কর্নার। পূর্ব পাশে যে রাস্তাটা ঢুকছে এটাও 20 ফিট রাস্তা, এবং মেইন রাস্তার সাথে মেইন রাস্তা আছে মুহূর্তে আনুমানিক 40 ফিট। আড়াই কাঠার বেশি, অর্থাৎ ভিতরে অথবা সোয়া দুই কাঠা জমি হবে। আমি আপনাদেরকে যদি দেখাই, একটু ঘুরে দেখেন, বাউন্ডারি হলো একদম কমার্শিয়াল প্লট। এখানে এখনই মার্কেট করলে মার্কেট রানিং মার্কেট হবে, দোকানপাট হবে, বা যদি আপনি বাড়ি করেন, বাড়ি করলে 6তলা বাড়ি করা যাবে। এটা হলো প্লটের অবস্থান। আমি এখন প্লটের দক্ষিণ সাইডে দাঁড়ায় ভিডিওটা করছি। এটা হলো পূর্ব সাইড, এটা হলো উত্তর সাইড, এই বাড়িটা হলো পশ্চিম সাইড, আর আমি দাঁড়ায় ছিলাম দক্ষিণ সাইড। এটা হলো দক্ষিণ দেয়াল, এটা হলো মেইন রাস্তা, মেইন রাস্তার সাথেই এটার অবস্থান। আর এই গেটার ভিতরে সোয়া দুই কাঠা ল্যান্ড, মালিক একটা প্যাকেজ মূল্য 42 লক্ষ টাকা, মেইন রাস্তার সাথে প্যাকেজ মূল্য 42 লক্ষ টাকা। অর্থাৎ তার ওনার আড়াই কাঠা প্লাস, ওনার দলিলে বা খারেজে আছে আড়াই কাঠা প্লাস, হয়তো সরজমি রাস্তা ছেড়ে উনি সরজমিনে একটু কম পাবেন, তাই উনি আসলে প্যাকেজ মূল্য চাচ্ছে, একদম প্যাকেজ মূল্য 42 লক্ষ টাকা চাচ্ছেন। যদি কারো মেইন রোডের সাথে জমি দরকার হয় তাহলে আপনি এই জমিটা ক্রয় করতে পারেন, আসেন দেখেন ভিজিট করেন এবং এখানে জমি ক্রয় করেন। আশেপাশে অনেক হাই রাইজ বিল্ডিং দেখছেন, নতুন নতুন বাড়ি হচ্ছে, ফ্যাক্টরি ডেভেলপিং এরিয়া। এটা হলো জমির অবস্থান। আবার আমি একটু ঘুরে আপনাদেরকে দেখাই, বাজারের দিকে যাচ্ছে। এটার আসার অবস্থান হলো উত্তরা দশমিদিন হয়ে দক্ষিণ খান হয়ে একদম কাশকুড়া বাজার হয়ে মানাটাক বাজারে আসতে পারেন, অথবা আপনারা যদি আজমপুর থেকে আসেন উত্তর আজমপুর রেলগেট পারে মাজার থেকে উত্তরখান থানা পড়বে, উত্তরখান থানার পরে চামুরখান থেকে মানাটাক বাজার খুবই কাছে, মানাটাক বাজার থেকে আর একটু পূর্ব দিকে পর্মি সোসাইটির সাথে, তাহলে পর্মি ফ্যাক্টরি আমি যে দেখাচ্ছি, পর্মি ফ্যাক্টরি
করবেন ফ্যাক্টরির সাথে। আপনি এক রাস্তা সোজা রাস্তা আসতে পারেন, আসতে চান তাহলে এয়ারপোর্ট থেকে সোজা উত্তরা হাউজবিল্ডিং পার হয়ে আবদুল্লাপুর, আবদুল্লাপুর আসার পরে আবদুল্লাপুর স্টেশন থেকে রাস্তা পার হয়ে পূর্ব দিকে পলোয়েন যে সুপার মার্কেটের পাশ দিয়ে যে ময়নারটেক যে সড়ক অর্থাৎ ওখানে অটো বা বীর মুক্তিযোদ্ধা কুতুবুদ্দিন সড়ক বলা হয়, কুতুবুদ্দিন সড়ক দিয়ে সোজা একদম অটোতে আপনারা পরমিশ্রীর সামনে আসবেন। ওখানে হয়তো বা 20-25 টাকা অটো ভাড়া নিবে, 20-25 টাকা অটো ভাড়া, অটো ভাড়া দিয়ে আপনারা এখানে চলে আসবেন একদম পূর্মী কোম্পানি বা পূর্মী সোসাইটির সামনেই ল্যান্ডের অবস্থান। আমি আবার রিপিট করছি, ল্যান্ডটা দলিল বা খারিজে আছে 2.5 কাঠার বেশি, যেহেতু রাস্তাটা একটু বড় হবে এই জন্য উনি রাস্তা ছেড়ে দিয়ে বাউন্ডারি করছে, ভিতরে আনুমানিক 2.25 কাঠা হবে। তো উনি এই জন্য প্যাকেজ মূল্য চাচ্ছে, প্যাকেজ মূল্য ওনার 42 লক্ষ টাকা দাম। যদি কোনো দর্শক আপনাদের কারো যদি ভালো লেগে থাকে তাহলে আসুন, স্ক্রিনে দেওয়া নাম্বার ভিজিট করে আপনারা। এটা হলো পর্মী অ্যাগ্রোফুড, পর্মী ইন্ডাস্ট্রি বলে, পর্মী ফ্যাক্টরি। এখানে সব অনেকগুলো ইন্ডাস্ট্রি, যার কারণে এখানে ভাড়া বাড়ি করার সাথে সাথে ভাড়া দিলেই পাশেই নিপা গার্মেন্টস, নিপা গ্রুপ অলরেডি জমি নিয়েছেন, তারা প্রতিষ্ঠান করবেন, ফ্যাক্টরি করবেন। এখানে কর্মী গ্রুপে কয়েক হাজার ওয়ার্কার আছে, কর্মী আছে। পাশে ওই আরেকটা গার্মেন্টস দেখতে পাচ্ছেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে। তো এখানে আমরা যদি আর একটু সামনে যাই, দেখতে পাবো আমরা এখন ভাড়া। যে দোকানপাট হচ্ছে পুরো রাস্তায় একদম দোকান হচ্ছে, আবদুল্লাপুর থেকে শুরু করে এ পর্যন্ত রাস্তার দুই সাইডে সব মার্কেট দোকান। ঠিক, এটা হলো ফ্যাক্টরি, দেখেন এগুলো সব কমার্শিয়াল প্লট, এই জমিটা কমার্শিয়াল। যারা একদম মেইন রাস্তার সাথে যাচ্ছেন এটা তাদের জন্য হতে পারে একটা কাঙ্ক্ষিত প্রপার্টি। যদি কারো প্রপার্টি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা হোম কেয়ার প্রপার্টি সার্ভিসের নাম্বার ফোন দিয়ে আপনারা আসতে পারেন, এসে ভিজিট করে মালিকের সাথে বসে দাম দর করে কাগজপাতি যাচাই বাছাই করেন, ভালো কোনো লয়ার উকিল দ্বারা কাগজ যাচাই বাছাই করে আপনারা জমিটা ক্রয় করতে পারেন। বলে রাখি আমাদের হোম কেয়ার প্রপার্টিসের লয়ার প্যানেল আছে, আপনারা চাইলে আমরা কাগজপাতি দেখায় আপনাদের সহযোগিতা করতে পারবো। সুন্দর সুন্দর বাড়ি দেখতে পাবেন। এখন মানে একটা কৃষি বাজার, এটা হলো হোম গার্ডেন, যারা ঢাকা থেকে আসেন এখানে অনেকেই আসেন। এরপর হলো গ্রিন ভিউ রিসোর্ট, অনেক সুন্দর, একদম ভালো মানের গ্রিন ভিউ রিসোর্ট। দেখেন গ্রিন ভিউ রিসোর্টের কাছাকাছি এটা হলো মানেটাক বাজার, বাজারের ঐতিহ্যবাহী একটা পুরাতন বাজার। বাজারে টাটকা শাকসবজি ফলমূল মাছ মাংস একদম দেশি পিওর, এলাকার যারা বসবাস করে এখান থেকে তারা পাবেন। সিনারি সকালবেলা একদম দেশীয় শাকসবজি নিয়ে কৃষকরা বসেন, অনেক দূর দূরান্ত থেকে ঢাকা থেকে এখানে তারা ক্রয় করতে আসেন। সুন্দর সুন্দর ফার্নিচারের দোকান, ফলমূলের দোকান। এটা হলো কাঁচপুরা, এটা
উত্তরা ওঠা যায়, এখানেগুলো অনেকগুলা এখানে ভালো মানের হসপিটাল স্কুল সবগুলো আছে, অনেকগুলো ব্যাংকের শাখা এখন মোয়নারটেক পার হয়ে যাচ্ছি, এখন আছি জিয়াবাগ, উত্তর সিটি কর্পোরেশনের 46 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিস জিয়াবাগে। এটা 46 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত উত্তর সিটি কর্পোরেশনের আন্ডার ডেভেলপমেন্ট এরিয়া ডেভেলপ হচ্ছে। কলেজ কারিগরি কলেজ ওকে, ভালো থাকবেন। না না, দেখলাম বরাবর বরাবর।